হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। রুমানার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হলাম খুব মজার এবং সহজ একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ড্রাগন ফলের জুস। ড্রাগন ফলের জুস করার জন্য প্রথমেই একটা ড্রাগন ফল কেটে টুকরা করে নিলাম। ড্রাগন ফলটা আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জুস করার জন্য একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। জারের ভিতরে ড্রাগন ফলের টুকরাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1টা লেবুর অর্ধেকটার রস। এবার স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1/2টা চামচ বিট লবণ। আপনাদের কাছে যদি বিট লবণ থাকে তাহলে অবশ্যই এক্ষেত্রে বিট লবণটাই ব্যবহার করবেন। আর যদি বিট লবণ কারো কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা খাবারের সাদা লবণটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা পানি। এবার সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এখানে যে মেজারমেন্টটা দেখিয়েছি সেটা 2 গ্লাস জুসের জন্য। আপনারা যদি আরও বেশি পরিমাণে করতে চান তাহলে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। এবার কিছু আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব। ড্রাগন ফলের অনেক গুণাগুণ সেটা আমরা কম বেশি সবাই জানি। ড্রাগন ফলটা খাদ্য তালিকায় প্রতিদিন রাখলে বয়সের ছাপ বোঝা যায় না। আমার মনে হয় প্রতিটি মানুষেরই 30 বছরের পর ড্রাগন ফলটা প্রতিদিনই খাদ্য তালিকায় রাখা উচিত। এটা হজম শক্তি বাড়ায়, দেহের মরে যাওয়া কোষগুলো জীবিত করে। এই ফলের গুণ অনেক বেশি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শীঘ্রই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।